শরীরটা আরো খারাপ জানেন। ছেলেরা যখনই একটুকু ভালো হচ্ছে তখনই আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাবারে বাবারে, কি যে করা যায়, শরীরটা খারাপ হয়ে গেছে। চলে গেল সাপটা। সাপটা একটা ছোট্ট হেলা সাপ ব্যাং ধরেছিল। ওই যেটা ওই যেটা ওই যেটা ওই যেটা যাচ্ছে। এখানে এই সমস্ত বিছানা ঠাকুমা কোথায় গেল গো? এই যে আছি, আমার পয়সা হারিয়ে গেল, আমার কিনতে হচ্ছে। কি হয়েছে? পয়সা হারিয়ে গেছে। পয়সা হারিয়ে গেছে? ক টাকা? 2000 টাকা? 20 টাকা? 20 টাকা? 20 টাকা? এগুলো আরো আজকে মাছতে বসেছ? মেজে রাখি, দাগ ধরে গেছে। কামলা মাজা হয়েছে, কামলা মাজে আমরা ধুয়ে রাখছি। আবার পুজো চারও লাগবে। তুমি ধুয়ে রাখবে, আরো দুদিন পর কালি হবে, আবার দুদিন পর ধুবে। ধোয়া মাজাই তোমার কাজ। চার, পাঁচ, ছয় বলো, ছয়, সাত, আট, নয়, দশ, ওয়ান বলো, ওয়ান বলো, ওয়ান। বন্ধুরা এত পড়াশোনা করেছে যে পড়াশোনার চিহ্ন রেখে দিয়েছে। কার কথা বলছি বুঝতেই পারছেন? এই যে মাথায় হাত, এখন তার কারণ একটা আছে, মাথায় হাতের কারণ একটা আছে। কারণ একজনকে দেখো খুব ভয় করছে, আমাদের বাড়িতে অতিথি এসেছে, তো তাকে দেখলে খুবই ভয় করে। আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে দেখায় নিজে কতটা পড়াশোনা করেছে। এই দেখুন সঞ্জয় এখানে 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 গোটা পড়াশোনা করেছে। কে কে এত লিখেছে? আবার হাতের চেতই এই ধারে। ও, এত কি পড়াশোনা করেছে? কে লিখেছে গো এগুলো? কে লিখেছে? মাম্মাম, মাম্মাম এখন চুপ হয়ে আছে। তো এরপরে সেই মানুষ, এখানে আপনারা হয়তো আগের ভিডিওতেও দেখেছেন, দেখিয়েছি, তো আমার মামার ছেলে, আমার আমার থেকে ছোট, আমার থেকে মানে হাইট দেখে বোঝাবেন এটা আমার থেকে ছোট বলে, কিন্তু আমার থেকে কয়েক মাসের ছোট, বেশি ছোট নয়, কয়েক মাসের ছোট, কিন্তু তাও ও 9-এ পড়ে। এই জন্যই এই আমাদের চুটকু দেখো মন খারাপ, আসলে খুব ভয় পায় ও যা বকে। একদিকে ভালোই হয়েছে, ভয় পেয়ে পেয়ে খেয়ে নেয়, কোথাও যেতে হয় না, চুপচাপ পড়াশোনা করে নেয় ভয় পেয়ে পেয়ে, তাই তো? এটা কে গো? আর যখন থাকবেনি তখন নানা, একবার এখনই সকালবেলায় বলছিলাম, বলছি ডাকো, আমি রানাকে ডাকছি। আসলে এর নাম হচ্ছে, ডাক নাম রানা, ভালো নাম, বেশ ভালো নাম, ভালো নামটা সত্যি খুব ভালো নাম, অভিজিৎ। আমার তো অভিজিৎ নামটা ভালো লাগে, রানা বলেই ডাকি। তো রানা বলে যখনই ডাকবো তখনই কেউ ডাকবে, যখন থাকবেনি কাছে তখন ডাকবে, নানা, রানা নয় নানা, ও নানা ডাকবে তোকে। আমিও একটু ধরে যদি তখন তখন তো ডাকবে, আমাকে দাও না। এটা কার খাতা গো? কেনটা পড়ে যাবে?
गरम रखलो किन्तु बतास दिच्छे बेश ठंडा ठंडा आबहवा देखे तो बुझते ही चारिपाशा तो आजकेर भिडियो खुबी इंटरेस्टिंग भिडियो होते चले तो आज के मा के निये भिडियो बनाच्छि दारुण भिडियो बनाच्छि तो देखुन एखन मा कि करछे दुजोने मिले बोई पढ़ते बसेछे मान आज के मा नाम सोई बोलते जाने किछु किछु जाने जो आमरा जखन घाटला थाकतम तखन मा एखाने थाकतो तो तखन होच्छे बैंकेर काजेर जन्य तो सही करते तो सई टा तक शिखे खुबी मान जेम तेम कार्यार मत सई टा शिखे बांगला सई टा मोटामुटी भलोई पारे एक बार लिखे दीची माँ देखा से देखो तो माँ के आज इंग्रेजी सई करबो माँ बांगला মানে গজু যখনই বলি যে বই পড়বি আই তখন বলে ছোট রাম মানে ছোট রামের কাছে বই পড়বে তো পড়াতে পড়াতে একটু শিখে গেছে আর আজকে মাকে আমি ইংরেজিতে নাম সই শেখাবো তো মায়ের নামটা হচ্ছে মা হুম দে আমি আমি লিখে দেব ঠাম্মি লিখবে দিয়ে দে দুটো শেখাবো তার আগে বলে রাখি মায়ের নামটা আসলে মায়ের নামটা বাংলাতে যতটা জটিল ইংরেজিতে তার থেকেও বেশি সহজ তো মায়ের নাম হচ্ছে মল্লিকা তো মায়ের নামটা আপনারা তো যাদের নাম মল্লিকা তারা হয়তো ভাবে তারাই বুঝতে পারবেন যে বাংলাতে কতটা কঠিন আর ইংরেজিতে কতটা মানে সহজ তো মা বাংলাটা যেমন হোক শিখেছিল মল্লিকা তো বাংলাটা আমি লিখে দিচ্ছি প্রথমে তারপরে মা না হয় लेखो ल मल्लिका देखो मा केमन लिखलो तो मल्लिका टा लिखलो केमन होइछे अपनारा जानाबेन एरपरे आमी टाइटल टा लिखे दी आमादेर टाइटल চেষ্টা করলো মানে আর পারেনি এর থেকে ভালো করতে এবারে আমি আরেকদিন বসেছিলাম মাকে নিয়ে মা কি করেছে পুরো খাতাটা আগে এম শিখেছে এটা বাংলায় যে মা লিখেছে বাংলাতে দুটা পাতা ভর্তি পাতাই যে
বুঝো দিয়ে করো যেমন নামাজ এরকম তিনবার করবে কি হচ্ছে এটা এল এল হ্যাঁ আরেকটা আরেক হ্যাঁ এটা লম্বা দাড়ি টানো মাঝখানে একটা এরকম এদিকে মাত্রা উপর দিকে একটা মাত্রা দাও দাগ টানো ওরকম লয় হ্যাঁ হ্যাঁ তুমি আগে দাগ টানবে তো টানা ছোট্ট করে একটা হ্যাঁ হয়েছে কে এরপরে কে এটা করো ওইখান থেকে উপর থেকে উপর থেকে এইখান থেকে হ্যাঁ 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 এটা একটু এদিকটা একটু টানো এবারে এ করো এখানে যেমন এই যে এটা করলে ওরকম এটা করো হ্যাঁ আজে বাজে কই এই তো বেশ সুন্দর হয়েছে এই দেখুন এরপরে আমি রজক বানানটা লিখে দিচ্ছি আর এ জে এ কে এটাও খুব সহজই বানান তো এরপরে মা লেখো এবারে আটটা নিচ দিকে টানো এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে হ্যাঁ এরপরে এ করো হয়েছে না অনেক কষ্টে মা তো করলো এটা আমার লেখা ব্যাপারে মা এগুলো লিখেছে বেশ মোটামুটি ভালোই লিখতে পারছে একটু হাসাও গো কাকিমা মানে একটু হাসো বাংলা থেকে ইংরেজি গুলো বেশ ভালো পাচ্ছে মা অনেক কষ্টে এই যে অনেকদিন ধরে প্র্যাকটিস করে করে আজ আপনাদের সাথে এত ভালো লিখতে পেরেছে মাকে অনেকদিন থেকে প্র্যাকটিস করাচ্ছি তো কেমন লাগলো মায়ের এই হাতের লেখা অবশ্যই কমেন্টে জানাবেন।